प्रिय शिक्षार्थीबृंद शुभ सकाल प्रिय अभिभावकवृंद एवं जरा देखें सबाई के मनोहर आवासिक विद्यालय एर ऑनलाइन क्लासेर प्रोग्राम पक्ष के स्वागतम। तो प्रिय अष्टम श्रेणी शिक्षार्थीबृंद आमी गत शनिवार दिन आमार क्लासटी होयनी नेटेर नेटवर्कर समस्या जनित कारण आमार क्लासटी करा सम्भव होयनी। तो आज कि आमी तोमादेर काछे एसेछि। तो प्रिय शिक्षार्थी तुम्हरा जानो आमी पंचम अध्यायटा एर आगेई किछुटा आलोचना करेछिलाम। तार मध्ये भग्नांशेर भग्नांशके किभाबे लोकिष्टकरण करा जाय एवं द्विबাত্তত দিক ভগ্নাংশগুলোকে কিভাবে সাধারণ হর বিশিষ্ট বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা যায় সে বিষয়ে আমি আলোচনা করেছিলাম এবং যোগ বিয়োগও আলোচনা করেছিলাম। তো আজকে আমি আমার মেইন টার্গেটটা হচ্ছে সরল। আজকে আমি তোমাদেরকে ভগ্নাংশের সরলীকরণ অর্থাৎ ভগ্নাংশের সরলটা কিভাবে করব তা নিয়ে আলোচনা করব। বিশেষ করে তার পাশাপাশি লঘিষ্ঠকরণ এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশ তোমাদেরকে করে দেখাবো। এই জন্য আজকে আমি একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের কাছে উপস্থাপন করতে যাব। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে আমরা প্রথমে লঘিষ্ঠকরণ করে দেখি ভগ্নাংশগুলোকে কীভাবে লঘিষ্ঠকরণ করা যায়। তো আমি এখানে একটা সৃজনশীল প্রশ্ন লিখে রেখেছি যে পি ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু, কিউ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এবং আর ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি, তিনটি এই বীজগাণিতীয় রাশি। তো এখানে কয়ে বলেছিলাম বলেছিল কি পি ভাই এক্স মাইনাস টুকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, তারপরে সরল করো ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ প্লাস ওয়ান বাই আর এবং ওগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। তো চলো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম অঙ্কটা করে দেখি। তো এখানে ক এখানে বলেছে পি পি বাই এক্স মাইনাস টু, তাহলে এখানে প্রথমে আগে পি এর মানটা লিখতে হবে। এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু, তাহলে এখন আমরা লঘিষ্ঠকরণ করব। তো এখানে আমরা ইচ্ছা করলে এখানে এটা দুইভাবে করতে পারি, পিটাকে এখানেই উৎপাদকের বিশ্লেষণ করতে পারি, কারণ এখানেও কিন্তু উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তো আমি ইচ্ছা করলে আমি এখানেও উৎপাদকের বিশ্লেষণটা করতে পারি, ঠিক আছে। তো আমি এখানেই উৎপাদকের বিশ্লেষণটা করতেছি, দেখো ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো তোমরা জানো কীভাবে উৎপাদকের বিশ্লেষণ করা যায়, দুই একে দুই, দুটো একই চিহ্ন হবে, তাহলে এক্স কমন যায়, এখানে ওয়ান, এক্স মাইনাস টু। তাহলে আমরা পিকে উৎপাদকে বিশ্লেষণ করে এটা পেলাম। তো তোমরা পূর্বে আমি আলোচনা করেছিলাম উৎপাদকে বিশ্লেষণ কীভাবে করা হয়, অর্থাৎ এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে ওয়ান, এই ওয়ান এবং এই ধ্রুবকটা গুণ করবে, গুণ করে তাদের উৎপাদক দুইটা উৎপাদক বের করবে, যে দুটো উৎপাদকের যোগফল এবং বিয়োগফল মধ্যফলে এক্সের সহগ যেটা হয় তাই। তো এখানে দুই এবং এক যোগ করলে তিন, হ্যাঁ,
এবং চিহ্নগুলো একই হয়। যদি ধ্রুবকের চিহ্নটা যদি প্লাস হয় তাহলে দুটো চিহ্ন একই হয়, আর মাইনাস হলে একটা প্লাস একটা মাইনাস হয়। এটা আমি পূর্বে আলোচনা করেছিলাম। তো দেখো এবার বলেছে পি এক পি বাই এক্স মাইনাস টুকে লঘিষ্ঠ আকার। তাহলে সুতরাং পি এক্স মাইনাস টু ইকুয়াল টু, তো এখন দেখো পি এর পিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু, নিচে হচ্ছে এক্স মাইনাস টু। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইচ্ছা করলে এখানে দেখো পি এর মানটা এখানে বসাতে পারো যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এখানে। তারপরে এই যে আমি যে উৎপাদকের বিশ্লেষণটা করলাম এখানে কিন্তু বিশ্লেষণ পরবর্তী ধাপে করা যেত। তো আমি এখানে যেহেতু করেছি এই জন্য এখানে আমি সরাসরি আমি পি এর মানটা এটা না বসিয়ে উৎপাদকে বিশ্লেষণটা বিশ্লেষণের মানটা আমি বসিয়ে দিয়েছি। তাহলে দেখো এখন এক্স মাইনাস টু কাটা যাবে, তাহলে থাকবে কত এক্স মাইনাস ওয়ান। এ হচ্ছে লঘিষ্ঠকরণ, অর্থাৎ একটা বক্রাংশকে এভাবে আমরা লঘিষ্ঠকরণ করেছি, অর্থাৎ হর এবং লব লবের বক্রাংশগুলোকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব, তারপরে উৎপাদকগুলো সাধারণ গুণনীয়গুলো কেটে দিয়ে যেগুলো থাকে সেটাই হচ্ছে বক্রাংশের লঘিষ্ঠ আকার। এবার দেখো আমাদের মেইন যেটা বক্রাংশের সরল আমরা কীভাবে করব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এখান থেকে আমরা যেহেতু এখানে পি এর মান কিউ এর মান আর এর মান দেওয়া আছে, তাহলে আমরা পি এর মানটা কিন্তু এখান থেকেই নিতে পারি, পি এর মানটা এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু। তো দেখো তাহলে আমি এই পাশেই করতে পারি, এই পাশেই করা যায়। তো এখান থেকে শুরু করি আমি, খ নং সমাধান তাহলে এখানে আমি লিখব ক হতে পাই পি ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু। কারণ এখানে আমরা যখন সরল করব সেক্ষেত্রেও কিন্তু আমাদের ভগ্নাংশগুলোকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে, এই জন্য আমি পি এর উৎপাদকের বিশ্লেষণের মানটা নিলাম। এবার হচ্ছে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখতে হবে। তো দেওয়া আছে এরপরে হচ্ছে এখানে কিউ, তাহলে কিউ এর মানটা নিতে হবে। কিউ সমান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। তো আমি এই পাশে করতেছি দেখো অনুরূপভাবে সিক্স, তাহলে তিন দুগুণে ছয়, তাহলে আমি কিউ এর মানটা পেলাম এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি উৎপাদকে বিশ্লেষণ করে। এরপরে আমার লাগতেছে আর, তাহলে আর এর মানটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি। তো আমি এই পাশে করতেছি। তো এখন দেখো তিনকে তিন তাহলে আমার এক্স কমন যায় এক্স মাইনাস থ্রি ওয়ান এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু আমি পাচ্ছি কত এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি।
ए হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার পি এর উৎপাদকীয় বিশ্লেষণ, কিউ এর উৎপাদকীয় বিশ্লেষণ এবং আর এর উৎপাদকীয় বিশ্লেষণের অর্থাৎ উৎপাদকগুলো। হ্যাঁ, এটা হচ্ছে পি এর উৎপাদক, কারণ কিউ এর উৎপাদক, এটা চার এর উৎপাদক, কারণ আমার উৎপাদকীয় বিশ্লেষণ করতে হবে ভগ্নাংশগুলোকে, অর্থাৎ আমাদের উৎপাদকগুলো লাগবে। এবার আমি যে সরলটা দেওয়া আছে এটা লিখব, যে সরল কি দেওয়া আছে, ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ প্লাস ওয়ান বাই আর। তাহলে সুতরাং ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ প্লাস ওয়ান বাই আর ইকুয়াল টু, তোমরা এ পাশে লিখতে পারো। তো এখন আমি মানগুলো বসাচ্ছি, তাহলে দেখো ওয়ান পি এর মানটা আমি পেয়েছি এখানে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু প্লাস আর এর কিউ এর মানটা পেয়েছি আমরা এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি। তারপরে প্লাস ওয়ান বাই আর, আর এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস থ্রি। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার তিনটা ভগ্নাংশ, একটা হচ্ছে ওয়ান বাই পি, ওয়ান বাই কিউ, ওয়ান বাই আর। তো আমি এগুলোর উৎপাদকগুলো লিখেছি, দেখো ওয়ান বাই এত। তাহলে হর, এখন আমাদের হরগুলোর লসাগু বের করতে হবে, কী বের করতে হবে, হরগুলোর লসাগু। এখন প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, তৃতীয় ভগ্নাংশের হর এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস থ্রি। এখান থেকে আমাদের কী করতে হবে, লসাগু বের করতে হবে। তাহলে দেখো লসাগু কত হবে, এক্স মাইনাস ওয়ান এখানে আছে, এখানে আছে, তাহলে আমাদের এক্স মাইনাস ওয়ান নিতে হবে সর্বোচ্চ একটা, এক্স মাইনাস টু সর্বোচ্চ একটা, সর্বোচ্চ একটা, তাহলে এক্স মাইনাস টু, এর পরে হচ্ছে এক্স মাইনাস থ্রি সর্বোচ্চ একটা। এ হচ্ছে আমার লসাগু, হরগুলোর লসাগু, তিনটা ভগ্নাংশের হরগুলোর লসাগু। তাহলে হরগুলোর লসাগু বের করতে গেলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমাদের কী করতে হবে, যে হরগুলো দেওয়া আছে এগুলো উৎপাদক বিশ্লেষণ করে উৎপাদকগুলো বের করতে হবে প্রথমে, তারপরে লসাগু বের করতে হবে। এবার দেখো এই লসাগুকে প্রদত্ত ভগ্নাংশের প্রত্যেকটি ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে লসাগু আমরা পেয়েছি এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি। এখান থেকে যদি এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস টু যদি আমি বাদ দিই, তাহলে আমাদের থাকে এক্স মাইনাস থ্রি, আর এক্স মাইনাস থ্রি এবং ওয়ান গুণ করলে থাকতেছে কত, এক্স মাইনাস থ্রি। আমি সরাসরি লিখলাম, এবার দেখো এখানে প্লাস, তাহলে আমি প্লাস চিহ্নটা দিলাম। ঠিক অনুরূপভাবে এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি যদি কাটা যায় থাকে কত, এক্স মাইনাস ওয়ান, উপরে যদি ওয়ান থাকে তাহলে সরাসরি তোমরা ভাগফলটা লিখবে। তারপরে এখানে প্লাস চিহ্ন আছে, এ প্লাস, আবার অনুরূপভাবে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস থ্রি যদি বাদ দিই তাহলে থাকে এক্স মাইনাস টু। এখন তোমরা কাটাকাটি করতে পারো, দেখো এখন এক্স এখানে একটা, এখানে এক্স, তাহলে তিনটায় প্লাস, তাহলে থ্রি এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস ফোর, তাহলে তিনটায় মাইনাস, তাহলে যোগ করতে হবে, কিন্তু চিহ্নটা হবে মাইনাস চার, চার দুই ছয় সিক্স, তাহলে এখানে থাকতেছে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি। এবার এখানে আবার থ্রি কমন যায়, তাহলে থ্রি যদি কমন যায়, এখানে থ্রি যদি কমন যায় এক্স মাইনাস তিন দুগুণে ছয়, তাহলে এক্স মাইনাস টু, আর নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি।
এখন দেখো উপরে এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু কাটা যাবে, এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু কাটা যাবে, তাহলে উপরে থাকবে কত? থ্রি, উপরে থাকবে থ্রি। এ দেখো এই থ্রিটা থাকবে, এক্স মাইনাস টু কাটা যাবে, আর নিচে থাকবে এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস থ্রি। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবেই কিন্তু আমাদের ভগ্নাংশের সরল করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন ভগ্নাংশের সরল করব তখন আমাদের যে ভগ্নাংশের যে হরগুলো থাকে এই হরগুলোর উৎপাদকগুলো বের করতে হবে, হরগুলোর উৎপাদক বের করতে হবে। আমি কয়ে পেয়েছি, আবার এই দেখো এখানে এই যে হর, এই হরগুলোর উৎপাদক আমি বের করেছি, এ আর উৎপাদক বের করেছি। তারপরে আমি এখন উৎপাদকগুলো লিখে উৎপাদকগুলোর লসাগু বের করে ওই লসাগুকে হরগুলোর ভগ্নাংশের প্রত্যেকটি ভগ্নাংশ হর দ্বারা ভাগ করে যে ভাগফলটা পেলাম সেই ভাগফলটা আমি লিখে যোগ বিয়োগ করলে আমি প্রদত্ত অর্থাৎ কাঙ্ক্ষিত উত্তরটা আমরা পেয়ে যাব। অর্থাৎ হচ্ছে নির্ণয় সরলীকৃত মান। অতএব তোমরা ইচ্ছা করলে লিখতে পারো, অতএব নির্ণয় সরলীকৃত মান এত, না লিখলেও চলবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমার, তাহলে আমরা যখন ভগ্নাংশের সরল করব তখন অবশ্যই প্রত্যেকটি ভগ্নাংশের হরগুলোর উৎপাদক বের করতে হবে। তো হরগুলোর উৎপাদক বের করে উৎপাদকগুলোর লসাগু বের করতে হবে, অর্থাৎ প্রত্যেকটি ভগ্নাংশের হরগুলোর লসাগু বের করতে হবে। লসাগু বের করে লসাগুকে প্রত্যেকটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে ভাগফলটাকে লবের সাথে গুণ করে যোগ বিয়োগ করলেই আমরা কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শেষে হচ্ছে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্টকরণ। প্রত্যেকটা জিনিস একই, তো এখানেও কিন্তু উৎপাদকগুলোর ভগ্নাংশের হরগুলোর উৎপাদকগুলো লাগবে। তাহলে আমরা খ থেকে কিন্তু খ এবং খ থেকে আমরা কিন্তু উৎপাদকগুলো নিতে পারি, যেহেতু এখানেও লাগবে কিন্তু, এবং লসাগুতাও লাগবে। তো এখন আমরা তাহলে লিখতে পারি এইভাবে, এটা হচ্ছে গ, আমরা খ ও খ হতে পাই, পি আমি উৎপাদকগুলো নিচ্ছি, পি এর মানটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস টু, তারপরে কিউ এর মান পেয়েছি আমি এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, তারপরে আর এর মান এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি। এ হচ্ছে আমার, এটা আমার লাগবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের ভগ্নাংশগুলো ইয়ে করতে হবে, সমহর বিশিষ্ট অর্থাৎ একই হর বিশিষ্ট করতে হবে। তাহলে আমাদের
এখানে এগুলো হচ্ছে হর, ভগ্নাংশের হরগুলোর এ পেয়েছি। তো এখন আমি লিখব, তাহলে দেখো সুতরাং 1/পি ইকুয়াল টু হচ্ছে 1/(x-1, x-2), তারপরে 1/, অর্থাৎ আমি ভগ্নাংশগুলো লিখতেছি প্রিয়সী কার্তিবৃন্দ, 1x-2, x-3। এটাও অবশ্য আমরা কয়ে পেয়েছি, তারপরেও এখানে লিখতেছি x-1, x-3। এ হচ্ছে আমাদের ভগ্নাংশগুলো প্রিয় শিক্ষার্থী, ভগ্নাংশগুলো। এখন তোমরা লক্ষ্য করছ এই ভগ্নাংশগুলোর যে হরগুলো আছে এগুলো কিন্তু সেম নয়, একই নয়, অর্থাৎ সমহর নয়। তো এখন আমাদেরকে এদেরকে সমহর বিশিষ্ট করতে হবে। তো সমহর বিশিষ্টকরণে তোমরা, আমি পূর্বেই বলেছিলাম প্রথমে ভগ্নাংশগুলো হরগুলো লসাগু বের করতে হবে, তাহলে এখানে লিখব তাহলে ভগ্নাংশের হরগুলো লসাগু বের করতে হবে। তাহলে আমি এখন লিখি যে ভগ্নাংশের হরগুলো লসাগু, সুতরাং ভগ্নাংশের হরগুলোর লসাগু সমান, কিছুক্ষণ আগে আমি বের করেছি, তাহলে কত ছিল x-1, x-2, x-3। এ হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার, অর্থাৎ আমি ধাপে ধাপে করতেছি। তাহলে প্রথমে ভগ্নাংশের হরগুলো লসাগু বের করতে হবে, এরপরে লসাগুকে প্রত্যেকটি ভগ্নাংশের হর ভাগ করে ভাগফলগুলোকে ভগ্নাংশের লব এবং হর দ্বারা গুণ করে আমরা কী পেতে পারি, সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো পেতে পারি। তো এখন আমি সরাসরি করতেছি দেখো, তাহলে সুতরাং 1/পি ইকুয়াল টু 1/(x-1, x-2)। এটা হচ্ছে ভগ্নাংশতা। এখন আমি বললাম কি ভগ্নাংশের লসাগু, হরগুলোর লসাগুকে প্রত্যেকটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, ভাগ পরে ভাগফলগুলোকে আমরা ভগ্নাংশের লব এবং হরের সাথে গুণ করব। তো এখন আমি সরাসরি করতেছি দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি আমি এখান থেকে যদি x-1 এবং x-2 বাদ দিই, তাহলে আমার থাকে x-3। তাহলে x-3 যদি আমি ভগ্নাংশের হর দ্বারা গুণ করি, তাহলে আমার দাঁড়ায় এটা। এখন x-3 এবং এর লব হচ্ছে 1, যদি গুণ করি তাহলে আমার থাকতেছে x-3। 1 সাথে যদি আমি x-3 গুণ করি তাহলে আমার x-3 থাকতেছে। এটা গেল। এবার দেখো দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 1/কিউ, তাহলে 1/কিউ সমান x-2, x-3। তো এখন সরাসরি দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে x-1, x-2, x-3 এটা হচ্ছে হরগুলোর লসাগু। এই লসাগুকে যদি আমি x-2, x-3 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমি ভাগফলটা পাচ্ছি কত, x-1। তাহলে x-1 হর এবং লব দ্বারা গুণ করব, x-1কে লব এবং হর দ্বারা গুণ করব। তাহলে আমি যদি হর দ্বারা গুণ করি
তাহলে আমি পাচ্ছি x মাইনাস ওয়ান, x মাইনাস টু, x মাইনাস থ্রি, আর উপরে x মাইনাস ওয়ান। এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ। তাহলে তোমরা প্রিয় শিক্ষার্থী নিঃসন্দেহে লক্ষ্য করছ সেটা হচ্ছে কি, হর কিন্তু এখন একই হয়ে যাচ্ছে, হরগুলো কিন্তু একই সমহর হচ্ছে। তাহলে এখন ওয়ান বাই আর লাস্ট ভগ্নাংশ, তাহলে ওয়ান নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস থ্রি। তাহলে অনুরূপভাবে আমি x মাইনাস ওয়ান এবং x মাইনাস থ্রি দ্বারা যদি ভাগ করি, তাহলে আমার ভাগফল হচ্ছে x মাইনাস টু। তাহলে x মাইনাস টু দ্বারা আমি ল হর এবং লবকে গুণ করব। তাহলে আমি যদি হরকে গুণ করি, তাহলে আমার দাঁড়াচ্ছে একই x মাইনাস ওয়ান, x মাইনাস টু, x মাইনাস থ্রি, আর লবটা হচ্ছে x মাইনাস। এই দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন কিন্তু হরগুলোর একো হয়ে গেছে, প্রত্যেকটি ভগ্নাংশের হরগুলো কিন্তু এখন একো হয়ে গেছে। এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি। তাহলে এভাবেই কিন্তু আমাদের ভগ্না দুই বা ততোধিক ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা যায়। তাহলে প্রথমে আমাদের কী করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকটি ভগ্নাংশের হরগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তারপরে প্রত্যেকটি ভগ্নাংশের হরগুলোর লসাগু বের করতে হবে, লসাগুকে প্রত্যেকটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে ভাগফলকে লব এবং হর দ্বারা গুণ করলে আমরা প্রাপ্ত কাঙ্ক্ষিত আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো পাব। এ হচ্ছে আমাদের তিনটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে আমরা যে উত্তরটা লিখতে পারি যে সুতরাং নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হল তাহলে আমরা এখানে লিখব সুতরাং নির্ণয় সমহর বিশিষ্ট বক্রাংশগুলো হল, তাহলে আমরা প্রথমে পেয়েছি x মাইনাস থ্রি ডিভাইডেড বাই x মাইনাস ওয়ান, x মাইনাস টু, x মাইনাস থ্রি, কমা দ্বিতীয়টা পেয়েছি x মাইনাস ওয়ান, x মাইনাস ওয়ান, x মাইনাস টু, x মাইনাস থ্রি, ও লাস্টটা পেয়েছি আমরা x মাইনাস টু ডিভাইডেড বাই x মাইনাস ওয়ান, x মাইনাস টু, x মাইনাস থ্রি। এ হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা হচ্ছে এটা। তাহলে এভাবেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটা দুই বা ততোধিক ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। তো আমি আরও পরবর্তীতে তোমাদের ভগ্নাংশের এগুলো ছিল যোগ বিয়োগ, তারপরে হচ্ছে লঘিষ্ঠকরণ, সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর, তারপরে সরল। আমি পরবর্তীতে আমি তোমাদের ভগ্নাংশের গুণ ভাগ কিভাবে করা যায় তা নিয়ে আমি পরবর্তী ক্লাসে করার চেষ্টা করব। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো এ প্রত্যাশা করি এবং নিরাপদে থাকো, পরিবারের সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবে। এ বলে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।